Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. তুই জানিস না অজু, তুই কত বড় বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে। কি বলছো? তোর বাবা বিশাল ঐশ্বর্য ছেড়ে দিয়ে দেশের স্বার্থে যুদ্ধে গিয়েছিল। লগ্ন ভ্রষ্টা করবেন না ভবেশ বাবু, আপনার পায়ে ধরছি ভবেশ বাবু। কেমন এ কথাটা আপনার আগেই ভাবা উচিত ছিল। বাদল চল বাড়ি চল। চলে গেল আমার আমার নিষ্পাপ বোনটাকে শাস্তি দিয়ে চলে গেল। নেই 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 ভগবান নেই, সব মিথ্যে। সদাশিব এভাবে ভেঙে পড়িস না বাবা অজয়, তোমার মধ্যে তো মনুষ্যত্ব আছে, পারো না এদের এই বিপদ থেকে উদ্ধার করতে? সুন্দর একটা ফুল আপনার বোন, আপনি যদি দান করেন আশীর্বাদ হিসেবে আমি নিশ্চয়ই গ্রহণ করব। অজয় আমার সারা জীবনের পুণ্য লাভে আজ আমি দেবতার সাক্ষাৎ পেলাম। তুমি আমাকে বলেছো আমার বোন উমা দেবতার ফুল। সত্যি সত্যি অজয় ও দেবতার ফুল, সর্বগুণে গুণান্বিতা। তাই দেবতার পায়ে অর্পণ করতে আমার কোনো দ্বিধা নেই, কোনো দ্বিধা নেই। অজু অজু আমায় কথা দে, কোনোদিন তোর মাকে কষ্ট দিবি না, দুঃখ দিবি না, কথা দে, কথা দে আমার। না মামা। আমি চিন্তা করতে করতে মরে গেছি। আমি আমি বিয়ে করেছি মা। বিয়ে মানে? দাঁড়াও, বিয়ে করেছো? হ্যাঁ বিয়ে করেছো, অথচ বাবার অনুমতিটুকু নেওয়ার প্রয়োজন মনে করনি? সে সময় আমি পাইনি বাবা, অনেক সামান্য টাকার জন্য একটা মেয়ে লগ্ন ভ্রষ্টা হবে এটা আমি মেনে নিতে পারিনি। মহত্ব দেখাতে গিয়ে তুমি এ বাড়ির মর্যাদা হানি করতে পারো না। ওগো অজয় আমাদের একমাত্র সন্তান, এই বিয়ে তুমি মেনে নাও? না অসম্ভব, এই বাড়ির একটা রীতি আছে, তাকে বিসর্জন দিয়ে এই বিয়ে আমি মেনে নিতে পারি না। তুমি তুমি এত নিষ্ঠুর হয়ো না, আপনাদের পায়ে আমাকে একটু ঠাঁই দিন। করুণাময়ী তুমি ভেতরে যাও। তোমাকে আমি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি, এ বাড়িতে ঠাঁই না হলে আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। কোকা পালে ক্ষমা করে দিও। কোকা কোকা যাসনি, এমনি করে আমাকে ফেলে যাসনি কোকা, কোকা তুই যাসনি, কোকা যাসনি, যাসনি কোকা। প্রসাদটা নাও। ২২টা বছর কেটে গেল, নিষ্ঠুর অতীতটা মাঝে মাঝে সামনে এসে দাঁড়ায়। অভিমানী ছেলে আমার, আর কিসে ফিরে আসবে? আমি না হয় রাগের বসে দুটো কথা বলেইছিলাম, একবারও কি তার মার কথা মনে পড়ে না? তোমারই তো ছেলে, মিথ্যে আভিজাত্যের অহংকারে আমাদের মতো কত মা যে পাষাণ হয়ে গেছে তা কে জানে। করুণাময়ী গ্রামের মানুষ যেভাবে রক্তদান শিবিরের জন্য এগিয়ে এসেছেন
তা সত্যিই খুব অভিনন্দনযোগ্য। কিন্তু এখানে আসার পথে যা দেখলাম তা আমার মোটেই ভালো লাগেনি। আসার পথে দেখলাম কাঁচা রাস্তা, ভাঙাচোরা, কলেজ সামনে মা বোনেদের জটলা। স্বাধীনতার এতগুলো বছর পরেও গ্রামের কোনো উন্নতি যে হয়নি সেটা দেখলাম। তাই আমি এই গ্রামের যারা সচ্ছল মানুষ, যারা সমাজসেবী মানুষ, সেই সঙ্গে পঞ্চায়েত প্রধানকে অনুরোধ করব, গ্রামের এবং গ্রামের মানুষের উন্নতির জন্যে আপনারা এগিয়ে আসুন। কোনো সাহায্য বা সহযোগিতার প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি সাধ্যানুসারে আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব। উনার কথা শুনে না, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। প্ল্যান? কি প্ল্যান? পরে বলবো। ঠিক যেরকম বলেছি, ভোলা, সানাই, লাট্টু তোরা প্রচারে থাকবি, আমি আর ভোম্বল পুরো ব্যাপারটা দেখব। না মানে বলছিলাম কি, কেউ যদি আমাদের ধরে ফেলে? আহ থাম তো, প্রথমে কু গাইতাছে। আরে আমরা তো ছদ্মবেশে থাকব, আমাদের ধরতেই পারবে না। ও ঠিক আছে, তাহলে আজ থেকে আমাদের অভিযান শুরু। শোনো 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 গ্রামবাসী, তোমরা সবাই শোনো। রাঘব ভাইয়া, 50 লাখ? আমাদের গ্রামের জমিদার শ্রীযুক্ত ভুবন চৌধুরী মহাশয়, শ্রেষ্ঠ মানুষের হাতে আমাদের এই গ্রামের উন্নতির জন্য, চলো গ্রামের শ্রেষ্ঠ মানুষের হাতে 50 লক্ষ টাকা তুলে দেবে। সাধারণ মানুষের বিচারে গ্রামের শ্রেষ্ঠ মানুষের হাতেই টাকাটা তুলে দেওয়া হবে। কি বুঝলে অলদগর স্বামী? 50 লক্ষ? হ্যাঁ, টাকাটা কম না? হ্যাঁ, কথাটা বুঝবা। আরে রাঘব ভাইয়া, জরা সে প্ল্যান মাফিক কাম করলে রাম জি কে লিয়ে হাম দোনো কে বহুত নাফা হবে। বুঝলে ধনিকলা, আমার নাম রাঘব শেঠ, আমি কখনো কাঁচা কাজ করি না। আমরা গ্রামের মেইন রাস্তাটাকে পাকা করে দিলে আমাদের এই মাল আনানোর ব্যাপারে সুবিধা হবে। আর ইয়ে গ্রামের লোগো কো আমাদের সমঝাতে হবে কি তোমাদের সুবিধা কে লিয়েই তো আমরা। তারপর জমিদার বাবুর টাকা একেবারে আমাদের হাতে। দাদা কিছু বলবি বলবি বলে মনে হয়েছে? মানে একটা কথা বলবো বলে ভেবেছিলাম প্রাইভেটে। মানে এরা সব এখানে আসে তো তাই। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, প্রাইভেট। এই যাও যাও এখান থেকে, যাও যাও যাও। চারিদিকে ঢেরা পড়েছে, আমাদের জমিদার বাবুর ঘোষণাটা শুনেছেন ডাকদার বাবু? হ্যাঁ, সবাই বলা বলি করতেছিল আর কি। আমি একটা ছোট্ট মুখে বড় কথা বলবো? অত কিন্তু কিন্তু করতেছিস কেন রে, না বলার বইলে ফেল না। বলছিলাম কি, ওই 50 লক্ষ টাকা আপনিও তো পেতে পারে। আমি এই গ্রামের ভালো মানুষের হাতে জমিদার বাবু 50 লক্ষ টাকা তুলে দেবে। যাদব, আমি তো ভালো মানুষ নই রে। নেই তো কি হয়েছে? এবার আপনি ভালো মানুষ বইলে যান। অত হেয়ারি না করে একটু খোলসে করে বলতে কিনি রে। আপনি একটু ফ্রিতে রোগী পত্তর দেখে দিন, রোগীরাই আপনার জয় জয়কার করবে। তারপর ভালো মানুষ হিসেবে টাকাটা পেলে আপনি একটা হাসপাতাল বানিয়ে নেবেন, অনেক রোগী হবে, খেতে দিতে অনেক দুধ লাগবে। আর যত দুধ লাগবে এইসব আমি সাপ্লাই করে দিব। ওরে বেটা, তুই তো ঘাটে অনেক বুদ্ধি ধরিস, চেষ্টা কর, কালে ভদ্রে মন্ত্রী হয়ে যাতি পারিস। ডাক্তার বাবু, আমার কথাটা কি আপনার ভালো লাগলো না? ভালো লাগবে না কেন, এ তো ভালো কথা, 50 লক্ষ টাকা। আমার একটা আবদার আছে ডাক্তার বাবু, ওই দুধের জন্যে আমার একটা সার্টিফিকেট দিতে হবে। কত দিবি? আপনাকে লাজ জমত পুষিয়ে দেব,
সার্টিফিকেট থাকলে গভর্নমেন্ট হাসপাতালে দুধ সাপ্লাই করতে পারবো। দেখিস দাদু, আমার সার্টিফিকেট নিয়ে যেটা বেজলি সেটা জানো দুধ বলি চিনতে পারে। আরে আপনার কথাটাও তো আমাকে ভাবতে হবে। আমার চাপলাই করা দুধ খেয়ে দু চারটে রোগী যদি আপনার কাছে পাঠাতে না পারি তাহলে আমার বড় অধর্ম হবে। আমি বলি কি, এই গায়ে খাবার জলের খুবই অভাব। হ্যাঁ, বহু মানুষেরই ওই নদী থেকে জল এনে খেতে হয়। সেই জন্যই বলছিলাম যে তুমি গায়ে কতগুলো টিউকল ফুটোয় দাও। টিউকল? হ্যাঁ, মানে এই খাওয়া জল অনায়াসে হাতের কাছে পেলি গায়ের মানুষ তোমার একবার দৈন্য দৈন্য করবে, কথাটা বুঝবা। তাছাড়া আমরাও প্রচার চালাবো, আমরাও বলবো যে হরধর গোস্বামীর মতন মানুষ হয় না, কথাটা বুঝবা। কথাটা অবশ্য মন্দ বলনি। তা তোমার কি দিতে হবে? কিছু না, কিছু না, কিচ্ছু দিতে হবে না। তোমার এই টাকা পয়সা কিচ্ছু আমরা দিতে হবে না। তবে ওই আমার ছেলেদারে ওই টিউকল ফুটানোর কন্ট্রাক্টটা পাইয়ে দাও। তা শর্ত তো একটা ফুটোয়ে দি, কথাটা বুঝবা। রস কথা করো। যে অর্জুন এসে গেছিস, ভালোই হয়েছে। বিক্রম তুই এখন যা, যা যা বললাম সেরকম বন্দোবস্ত কর, যা। তা আমাদের হঠাৎ ডেকে পাঠালেন কেন? এই ভুবন চৌধুরীর নোটিশটা তুই দেখেছিস? কেন বলুন তো। না, বলছিলাম যে তুই তো চারিদিকে ঘোরাঘুরি করিস, সব খোঁজ খবর রাখিস। তা তোর কি মনে হয় ভুবন চৌধুরী গ্রামের উন্নতির জন্য 50 লাখ টাকা দেবে? না মানে গ্রামের পঞ্চায়েত প্রধান হয়ে আমার হয়েছে যত জ্বালা, বুঝলি না, সব ঝক্কি ঝামেলা তো আমাকেই সামলাতে হবে। জমিদার ভুবন চৌধুরী তো আজ কথা বলার লোক নয়। হ্যাঁ তা বটে। আর ভুবনবাবুকে তো জমিদার না বলে রাজাই বলা যায়, তার অঢেল টাকা। তারপর বড়কের খেয়াল, 50 লক্ষ টাকা তো উনার কাছে নসি। হলদার গোস্বামী সবাইকে বলে বেড়াচ্ছে যে 50 লক্ষ টাকা নাকি ওই পাবে। আরে বাবা, সেই আশায় হলদর বাবু চারিদিকে টিউবওয়েল বসাতে শুরু করে দিয়েছেন। গ্রামের মাতা হলাম কি আমি, আর 50 লক্ষ টাকা পাওয়ার স্বপ্ন দেখছে ওরা। নোটিশটা কি আপনি পড়েছেন? ওতে লেখা আছে যে গ্রামের শ্রেষ্ঠ মানুষের হাতেই কিন্তু জমিদার বাবু টাকাটা তুলে দেবেন। আপনি কি গ্রামের শ্রেষ্ঠ মানুষ? না মানে হ্যাঁ, আমি তাহলে পঞ্চায়েত প্রধান হলাম কি করে? আমি বলি কি, এ সমস্ত বিতর্কের মধ্যে না গিয়ে আপনি তো শ্রেষ্ঠ মানুষ হতে পারেন। কি করে? ওই দেখো, আপনার কাছে ক্ষমতা আছে, সরকারি টাকাও আছে অনেক, আর গ্রামে ইলেকট্রিক আনার জন্য টাকাও আপনার হাতে এসে গেছে, আর আপনার নিজের পকেট থেকে একটা পয়সাও খরচা করতে হবে না। ওকটে আপনার কাজটা হয়ে যাবে। আপনি গ্রামে আলু আনার ব্যবস্থাটা করে দিন, আমরা প্রচার করে দেবো যে আপনি শ্রেষ্ঠ মানুষ। তারপর কি, 50 লক্ষ টাকা তো আপনার পকেট। বলছি তাহলে ধরে নে যে গ্রামে আলো এসে গেছে। হ্যাঁ এসে গেছে। কোথায় চললি? এ মালটা কে রে সুজাতা? ভদ্রভাবে কথা বলো, ও আমার মামাতো বোন অঞ্জলি, এখানে বেড়াতে এসেছে। অঞ্জলি? এই মালটা, নামটা পছন্দ তোর? নামে কি আসে যায়, সব চিড়িয়াই আমার পছন্দ। এই এটা ভালো চলে গেছে। হ্যাঁ এই বেশি ফরফর করবি না, তোকে আমাদের দরকার নেই। সালা বিচ মে কানাইয়া, ভাগ সালাইয়া আছে ভাগ। দাঁড়াও, ফোন করে যাই কেন, মজা দেখাই না তুই। তোমরা কিন্তু আমাদের অপমান করার চেষ্টা করছো বলে ইচ্ছি। এই তো কি সুন্দর কথা বল মাইরি, কি হচ্ছে? কি আমরা অসভ্য? হ্যাঁ তোরা কিন্তু আগে গায়ে হাত দিলি সুজাতা, এরপরে কিন্তু আমাদের দোষ দিতে পারবি না। চল সালি, তোর সত্যি মনে বার করছি। চল Yeah.
রোজুকে কত অবহেলা করেছি, কত গালাগাল দিয়েছি, তুমি তো সব জানো ঠাকুর। সেই রোজু আমার মেয়েকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে। হে ঠাকুর, আমার রোজুকে তুমি ভালো করে দাও ঠাকুর, ওকে তুমি ভালো করে দাও। আমি তোমাকে খুব বিরক্ত করি তাই না? তুই আমায় খুব ভালোবাসিস তাই না? আমিও এতদিন বুঝতে পারিনি, নিজের অজান্তে আস্তে আস্তে কবে তোকে ভালোবেসে ফেলেছি। দাও দাও, একটু বেশি বেশি করে দাও, ওনাকে একটু বেশি দাও। ওই পাতে একটু কম পড়েছে, একটু বেশি দাও। নাও বাবা নাও, তোমরা শুরু করে দাও, শুরু করো সব। ভক্তি ভরে খাও, সব ভক্তি ভরে খাও, লজ্জা করো না, পেট ভরে খাও। হি, জলটা মিঠা না? হ্যাঁ তা মিঠা। হ্যাঁ, তবে বিষখান টিপকল বসায় তুমি আমার অনেকগুলো টাকা খরচা করে দিয়েছো। এই তুমি আমার কত পাম্প করবে বলো তো? জলের মতন টাকা যেমন খরচ করেছো, জলের মতন টাকা এইলো বলে কথাটা বুঝবা। দেখো শেষ মাস যেন জলে ডুবে মরতে না হয়। ডাক্তার বাবু, আপনার টাকাটা নিন। এটা তোর কাছে রাখ, এটা তুই পড়তে কিনে নিস, কেমন? ডাক্তার বাবু, আমি যে তোদের বিনে পয়সে চিকিৎসা করছি, এটা তোর মনে রাখিস। কিন্তু কথা হচ্ছে যে বরেন ডাক্তার তো এখনো এসে পৌঁছলেন না। নরেন বাবু, ওই যে অনেকদিন বাঁচবেন ডাক্তার বাবু, গোসাই দিচ্ছে, নাম করতে না করতে এসে হাজির হয়েছেন। আর বলেন কেন, বিনে পয়সা চিকিৎসা করতে করতে রুগীর ঢল নামিছে। বিনে পয়সা চিকিৎসা করছেন কেন? 50 লক্ষ টাকার ব্যাধি ওনারেও ধরেছে। হ্যাঁ, রামজিকে কৃপা আছে, বড় জব্বর বলিয়েছেন। তলে তলে ডুবসাদার সবাই কাটছি। আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে না? হ্যাঁ, যে জন্য আমাদের নরেনবাবুর কাছে আসা, সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করলেই ভালো হয়। আলোচনা কে শুরু করবে? হালদার করবে? তুমি বলো, সমস্ত বিষয়টাই ওনার কাছে খোলসা করে ব্যক্ত করো। আমরা এই কানাঘুষো খোঁজখবর করে যা জেনেছি, তাতে করে 50 লক্ষ টাকার বিষয়টা পুরোপুরি ভাঁওতা। আরে লোকের কথায় কান না দিয়ে পোস্টারের ঘোষণাটা সঠিক কিনা সেটা ভুবন চৌধুরীকে জিজ্ঞেস করলেই হয়। রামজিকে কৃপা আছে, আমার বি একই বাত আছে। এত টাকা খরচ করিয়া আমি রাস্তাঘাট বানিয়ে দিলাম, আরে ইয়ে তো সারে কে সারে আমার নুকসান হয়ে যাবে। রাস্তাঘাট বানিয়েছো সে নিজেদেরই স্বার্থে, শহরে আসা যাওয়ার সুবিধে তোমাদেরই বেড়েছে, মাঠের ফসল সবই সস্তায় কিনে নিয়ে চড়া দামে শহরে বেচে দিচ্ছ, কম সময়ে তোমাদের কর করে নোটের আমদানি বেড়েছে কি? তাতে কি তোমার গা চচ্চর করছে? মানুষ তো ব্যবসা লাভের জন্যই করে নাকি? হ্যাঁ সে তো বলবেই, তুমি যে না সুগ্রীব দোসর। আরে কথায় বলে জলই জীবন, আমি আপনাদের জন্য জলের ব্যবস্থা করে দিছি, আরে সেই জল বেঁচে তো আমার ঘরে টাকা আসবে না। হলদার বাবুর কথা তো আমরা শুনলাম। হ্যাঁ ডাক্তার বাবু, কিছু বলার থাকলে বলুন। হ্যাঁ আমার মধ্যে তো দান দান চাটা এসে গেছে। যা তুই যা। হ্যাঁ বলেন। হ্যাঁ আমি বলতেছিলাম কি, আমার মধ্যে তো কোনো রাগ রাগ ঘুরঘুর নেই, আমি দাতব্য চিকিৎসায় খুলি, নিজের উপকার করেছি আর পরের উপকারও করেছি। এখন এই 50 লক্ষ টাকা পালি আমি দাতব্য চিকিৎসা বাড়াতে পারতাম, তাতে পরের উপকারও হতো আর নিজে দুটি পয়সার মুখ দেখতে পারতাম, আমার দুধের ব্যবসাটাও কিছুটা বাড়তো, বুঝলেন কিনা? সেই আশাতেই আমি ডাক্তার বাবুরে কিছু টাকা দিয়েছি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ।
সবই তার ইচ্ছে। ভণ্ডামি দেখলে কেন গা চলে যায়। তাই গোবিন্দ ঠাকুরের কিছু বলার থাকলে বলুন। আমি আর কি বলবো, আপনি হলেন গ্রামের মাথা, আমি রাধাকৃষ্ণের সেবায় দিন রাত মত্ত হয়ে আছি। দরিদ্র নারায়ণের সেবার জন্য আমি অন্ন বিতরণ করি। এই এনাদের কারো মনে ভক্তিভাব নেই। যেখানে খাঁটি মানুষই নেই সেখানে জমিদার বাবু শ্রেষ্ঠ মানুষ পাবেন কোত্থেকে? যদি সত্যি সত্যি জমিদার বাবু টাকার কথাটা ঘোষণা করে থাকেন, তবে আমার মনে হয় জমিদার বাবুর টাকাটা রাধাকৃষ্ণের সেবাতেই দেবেন। সবই ঈশ্বরের ইচ্ছা, রাধে কৃষ্ণ। আর যদি ঘোষণাটা মিথ্যে হয়? অর্জুনকে শেষ করে ফেলবো। থামুন, আপনাকে আর আইন হাতে তুলে নিতে হবে না। ওটা আমার কাজ, ওটা আমি বুঝবো। দেখুন, আমার বাড়িতে বসে এইভাবে নিজেদের মধ্যে বিবাদ করলে সমস্যার কোনো সমাধান হবে না। সবার সব কথাটা তো শুনলাম। আগে আপনারা জমিদার ভুবন চৌধুরীর কাছে গিয়ে জানুন যদি ব্যাপারটা মিথ্যে হয়। এই কাজটা কার সেটা খোঁজ নিন। আপনারাও তো কিন্তু কিন্তু না করে কি বলার আছে বলুন। মানে বলছিলাম যে আপনার ওই ঘোষণা অনুসারে ওই যে গ্রামের শ্রেষ্ঠ মানুষের যে 50,000 টাকা, ওইটা আপনি কবে দেবেন? কবে দিচ্ছেন? আমি আপনাদের কথা ঠিক বুঝতে পারছি না। আপনি আপনার নখ দিয়ে গ্রামে প্রচার করেননি? সেই গ্রামের সর্বশ্রেষ্ঠ মনীষীর হাতে আপনি কল করে 50,00,000 টাকা তুলে দেবেন? তুলে দেবেন? আমি 50,00,000? 50,00,000 টাকা? এরকম ধারণা আপনাদের হলো কি করে? আমার সব মজা হয়ে গেছে, এবার তোমার সঙ্গে আমার বোঝা পড়া আছে। কথাটা বোঝো, এই সব ওইখানে নরেন পালের বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করবে সব। চলো, কথাটা বুঝবা। চলো, আয়। তোরা এসেছিস, ভালোই হয়েছে। শোন, জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। আরে কে জানতো যে ওই ছোড়া আমাদের মাথায় টুপি পরিয়ে আমাদের টাকা দিয়ে গ্রামের ভোল পাল্টে দেবে? হ্যাঁ, চিরকাল এলাকার মানুষের মগজ ধরাই করলাম আমরা, আর আমাদেরই বুদ্ধু বানিয়ে দিলে। শোন সুবোধ। বলেন কাকা। তোর কিন্তু দায় দায়িত্ব অনেক বেড়ে গেল। এখন যেসব কাজকর্ম হবে কাক পক্ষীতে যেন টের না পায়। এই নে, কাজের জন্য আগাম। আপনি শুধু বলেন কাকা কি করতে হবে, বাকিটা তো আমরা বুঝে নেব। অর্জুনপুরে চাই যারা, তারা অর্জুনকে মারবার চেষ্টা করছে। কাজটাও তো সহজ না। অর্জুনপুরের মানুষের কাছে অর্জুনের একটা জনপ্রিয়তা আছে, সেইটাই আগে নষ্ট করতে হবে। সেজন্য ভাববেন না, এমন সব কাণ্ড বাজিয়ে দেব। কাকা, আপনি শুধু সামাল দিয়ে যাবেন। এবারেও আমাকে পঞ্চায়েত ইলেকশনে জিততে হবে। ওই ছোঁড়ার কথায় গ্রামে আলোর ব্যবস্থা করতে গিয়ে আমার অনেক টাকা বেরিয়ে গেছে। কাজ করার জন্যে আমাদের হাত এখন নিষ্পিস করছে। সে যা করিস দেখবি প্রাণে যেন না মরে। এই অর্জুন, তুই যা না করেছিস তার ফল আজ তুই পাবি। হ্যাঁ, ওরে হারামজাদা ছেলে, আরে তুই আমাদের অনেক ক্ষতি করেছিস। এই কি ক্ষতি করেছি আমি তোমাদের? আরে সে বলতে গেলে তো আরেকটা মহাভারত হয়ে যাবে। আপনারা এভাবে কথা বলছেন কেন? মিথ্যে ঢারা পেটি আমাদের এতগুলো লোককে অপদস্থ করলি, এত অন্যায় করে আবার ভগবানের সামনে দাঁড়িয়ে তোমরা আস্ফলন করছো। সালা, মায়ের আচরের তলায় লুকিয়ে না থেকে নেমে আস সালা। অর্জুন যাস না বাবা, ওরা গুন্ডা, যাস না। কি, আমরা গুন্ডা? না সালা। কি খবর গোপীনাথ? আগে বড় বিপদে পড়ে আপনার স্মরণে এসি। বিপদ আবার কি হলো? আগে ওই আমাদের গায়ের মাতব্বরেরা সবাই মানে খেয়ে পড়েছে অর্জুনের মারবে বলে। আগে মানে অর্জুন হচ্ছে গিয়ে গরিবের ভগবান, কথাটা বুঝবেন আপনি। যেমন করে হোক অর্জুনের বাঁচান কথা। অর্জুনকে আপনি অনেক চেনেন না? তুমি জানো ওর পরিচয়? আগে ওই অর্জুনের মামার মুখে তো শুনেছি ওর বাবা অজয় চৌধুরীও ছিল কোন এক জমিদারের ছেলে।
ওর বাবা ছিল একেবারে ছেলের মতন সৎ আর সাহসী। কি বললে, কি বললে অর্জুনের বাবার নাম? ওই অজয়, মানে অজয় চৌধুরী। ওই দেশের সাথে যুদ্ধে গেল আর ফেরে নি। ও অজয়, অজয়, তার মানে অর্জুন, অর্জুন আমার দাদু ভাই। আপনার নাতি, নাতির আপনার বাঁচাতে হবে, কত কতটা বুঝবেন। এত বড় সাহস তোমাদের, মন্দিরের পবিত্রতা নষ্ট করো। গোপীনাথের মুখে আমি সব শুনেছি। অর্জুন আমার বংশধর, আমার নাতি, আমার একমাত্র উত্তরাধিকারী। সে যখন ঘোষণা করেছে তখন গাঁয়ের শ্রেষ্ঠ মানুষের হাতেই টাকাটা আমি অর্পণ করব। আর গাঁয়ের সেই শ্রেষ্ঠ মানুষের নাম ঘোষণা করবে আমারই নাতি অর্জুন। দেখুন, ভালো হোক মন্দ হোক, এনারাই, এই হলধর বাবু, রাঘব বাবু, বরেন বাবু, এই গ্রামের রাস্তাঘাট, জল, আলো সব বন্দোবস্ত করেছেন। আমি বলি কি, টাকাটা এনাদের হাতেই তুলে দিন। না মাস্টারমশাই, যাই বলুক, মাস্টারমশাইকে আমি শ্রেষ্ঠ মানুষ বলে মনে করি না। এই ভুল আমরা আর করব না। মাস্টারমশাই, আপনি ছাত্রদের শিক্ষা দান করে তাদের মানুষ কইরে তোলেন, আর আমরা বোধহয় কেন, হ্যাঁ সত্যই মানুষ হয়ে উঠতে পারিনি। হ্যাঁ, তাই এবারে আপনি আমাদের ছাত্র কইরে নেন। আরে এটা তুমি মন্দ বলনি। আমি বলি কি, একটি ট্রান্সপোর্ট গঠন করে এই টাকাটা একটা সৎকার্যে ব্যয় করা যাক। কিন্তু পরিচালনের দায়িত্ব কিন্তু আপনারই নিতে হবে। অর্জুন রে, মানুষ হিসেবে তুই আমাদের থেকে অনেক বড়, তোর পেন নাম করা উচিত। তুই তো আবার আমাদের পেন নাম নিবি না। খুড়ো, এ কথা বলো না, আমি তোমাদের অনেক হেনস্থা করেছি, তোমাদের আশীর্বাদ যেন চিরকাল আমি পাই। বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা। ওরে মা, তোর সুখ হয়েছে আমার সুখ। আমার বৌমা দীর্ঘ 25 বছর ধরে বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছি মা, আর তো আমাকে ক্ষমা করে দিও বৌমা। ভুবন বাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। একটা ভুলের জন্য আমার বোনটা আপনার দেবতুল্য ছেলেকে বেশি দিন ধরে রাখতে পারিনি, তাই সেই ভুলটা যাতে আর না হয় এই সুন্দর মিষ্টি মেয়েটাকে দয়া করে আপনার নাত বউ করে নিন। আয় আয়, বেঁচে থাক দিদি ভাই, বেঁচে থাক। শেষ বয়সে এতটা সুখ আমি আশা করিনি। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, কথাটা বুঝবা। আমি তো তোমারে 50 লক্ষ টাকার কথা বলেছি, এখন তোমার মেয়ে যে 5 কোটি টাকার মালিক হয়ে গেল, সব হয়ে গেল। পাত্রী হিসাবে অর্জুনের জন্য রানীকে প্রস্তাব দেবো ভেবেছিলাম, তা দিসনি কেন? ভরসা পাইনি কেন? মাঝখান থেকে আমার দক্ষিণাটাও মারা গেল। না রে, না, তোরে আজ আর আমি বঞ্চিত করবো না। এই 100 টাকা, আরে 100 টাকাই রাখ না রে,
ন্যাংটা দত্ত। ন্যাংটা না আমি, ন্যাংটা দত্ত। অর্জুন, অর্জুন রে, এই তোর জন্য এই টাকাটা পেলাম। তোর নামে একটা জয়ধ্বনি দিতে হয় বল। গায়ে ভালো করলো কে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।